দোলের দিন রঙিন হলো বঙ্গের ভোট প্রচার। চেনা মেজাজে দিলীপ সৌমিত্র, না থেকেও দোলে সামিল অনুব্রত মণ্ডল। তবে অশান্ত থাকলো সেই ভাঙন। জেএনইউতে লাল ঝড়ে উড়ে গেল গেরুয়া নিশান। তিন দশক পর দলিত সভাপতি পেল ছাত্র সংগঠন। বাংলাতেও উঠল ছাত্র সংসদ নির্বাচনের দাবি। বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার সন্দেশখালীতে দলের প্রসঙ্গ তুলে পাল্টা নেত্রীর। এদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হাজিরার নোটিশ ইডির। উৎসবের দিন ভয়াবহ দুর্ঘটনা মহাকাল মন্দিরে। পূজোর সময় মন্দিরের গর্ভগৃহে আগুন, দুর্ঘটনায় ঝলসে যান 13 জন পুরোহিত, চলছে চিকিৎসা। ভোটের কারণে দেশের বাইরে যাচ্ছে না আইপিএল। প্রকাশিত টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, দ্বিতীয় পর্ব 8 এপ্রিল থেকে। চেন্নাইয়ে 26 মে হবে ফাইনাল। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ, সেই ছায়া পড়লো বঙ্গের ভোট প্রচারেও। রঙিন মেজাজেই এদিন প্রচারে নামলেন নেতারা। সোমবার সকালেই লড়াইয়ের ময়দানে নেমে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাইক র্যালি থেকে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে চেনা ছন্দে দেখা গেল নেতাকে। এদিকে দলে রঙিন হয়েই বাইকে চড়ে বিষ্ণুপুরে অলিতে গলিতে ঘুরে বেড়ালেন সৌমিত্র খাঁ ও তাঁর স্ত্রী। শিউড়িতে আবার অন্য ছবি, নেই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তবে তাঁর বিরাট কাট আউটে আবির দিয়ে দলের শুভেচ্ছা জানালেন অনুগামীরা। ভোটে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এদিন মোটামুটি উৎসবের মেজাজ দেখা গেল সর্বত্রই। তবে অশান্ত হয়ে উঠল ভাঙড়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভাঙড়ের পোলের হাটে ব্যাপক সংঘর্ষ হয় তৃণমূল এসএফআই এর। তাতে মাথা ফাটে একজনের। পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। নতুন করে অশান্তি যাতে না ছড়ায় সে ব্যাপারে কড়া নজর রেখেছে পুলিশ। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সংসদের একাধিক পদে জয় জয়কার বামপন্থীদের। জেএনইউ এর সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক, এই চার আসনেই জয়ী হয়েছেন বামপ্রার্থীরা। সভাপতি পদে এবিভিপির উমেশ চন্দ্র আজমিকে পরাস্ত করেন বামপ্রার্থী ধনঞ্জয়। 30 বছর পর দলিত প্রার্থী হিসেবে জেএনইউ এর ছাত্র সংগঠন সভাপতি নির্বাচিত হলেন ধনঞ্জয়। এই জয়ে সভাপতি চাঙ্গা বাম যুবকর্মীরা। ঘটনায় রীতিমতো খুশি রাজ্যের বাম ছাত্র সংগঠন এসএফআইও। তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানায় নিয়ে বাংলাতেও ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তবে জেএনইউতে জয় পেলেও বাংলায় বামেদের খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছিল বিজেপি শিবির। এবার তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালীতে। রবিবার রাতে তাঁর নাম ঘোষণা করার পরদিনই সকালে দেখা গেল রেখা পাত্রকে প্রার্থী মানতে নারাজ এলাকাবাসীর একাংশ, বিশেষত সন্দেশখালী এলাকায়। সোমবার সকালে সেখানে রেখা পাত্রর বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা গেল। তবে এর কোনো উত্তর দেননি তিনি, বরং জানিয়েছেন শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর এই প্রথম দল। 13 বছর পর রঙের খেলায় মেতেছেন এলাকার মহিলারা। রেখা পাত্র জানান, সন্দেশখালীর মহিলারা দীর্ঘ 13 বছর আতঙ্কে রাস্তায় বেরিয়ে কখনো রঙের উৎসবে মারতে পারেননি। তবে এবার তাদের কাছে দোলটা অন্যরকম। এই আন্দোলন সবাইকে সাহস জুগিয়েছে। তবে তাঁর প্রার্থী হওয়াকে কেন্দ্র করে যে এলাকার অনেকেই অসন্তুষ্ট, এদিনের পোস্টার সে কথাই স্পষ্ট করে জানিয়েছে। তবে বিজেপির দাবি এই কাজ করেছে তৃণমূলই। এদিকে টানা 14 ঘন্টা তল্লাশির পর এবার হাজিরার নোটিশ পেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চলতি সপ্তাহেই তাঁকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, সেদিনের তল্লাশিতে মন্ত্রীর একটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। এছাড়া তাঁর বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা ইডি বাজেয়াপ্ত করে বলেও দাবি। সেই মোবাইল থেকে নানা তথ্য তালাশের জন্যই তাঁকে হাজিরার নির্দেশ বলে জানা গিয়েছে। দোলের দিন অঘটন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। দোল পূর্ণিমায় ওই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সকালেই গর্ভগৃহে ভস্ম আরতির আয়োজন করা হয়। সেই সময় আচমকাই আবির এসে পড়ে, তাতেই আগুন লেগে যায় গর্ভগৃহে। অগ্নিকাণ্ডের সময় মন্দির থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অগ্নিকাণ্ডে অন্তত 13 জন পুরোহিত ঝলসে যান। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চলছে তাদের চিকিৎসা। প্রধান পুরোহিত সঞ্জয় গুরুর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করে জেলা প্রশাসন। তবে দুর্ঘটনার জেরে তাল কাটে দোলের উৎসবে। আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল সোমবার। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আইপিএল এর প্রাথমিক ক্রীড়া সূচি জানিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ভোটের দিন জানানো হলে পরবর্তীতে ঘোষণা করা হবে আইপিএল এর পুরো সূচি।
সোমবার দোলের দিন সেই সূচি ঘোষণা করে দেওয়া হলো। লোকসভা ভোট বলে আইপিএল বাইরে সরে যাওয়ার আশঙ্কা একটা ছিল, কিন্তু যে পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি জানানো হলো তাতে দেশের বাইরে যাচ্ছে না আইপিএল, ঘরের মাঠেই হবে এবারের আইপিএল। প্রথম পর্বে 7 এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছিল, 8 এপ্রিল থেকে আইপিএল এর দ্বিতীয় পর্বের বল পড়াচ্ছে। আগামী 26 মে চেন্নাইয়ে হবে টুর্নামেন্টের ফাইনাল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।